লিভার ও কিডনির জটিল রোগে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত মৃত্যু হল বাধারঘাট কেন্দ্রের বিধায়ক দিলীপ সরকারের। মঙ্গলবার সকালে দিলীপ সরকারের শবদেহ নিয়ে আসা হয় আগরতলায়। বিমানবন্দর থেকে মিছিল করে বিধায়কের কফিনবন্দি দেহ এয়ারপোর্ট থেকে নিয়ে যাওয়া হয় বিধানসভা ও সচিবালয়ে, সেখান থেকে প্রদেশ বিজেপির সদর দপ্তরে। বিজেপির সদর দপ্তরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী প্রকারান্তরে বলেন, কংগ্রেস ফেল করলেও দিলীপবাবু বাধারঘাট কেন্দ্রে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। বিরোধী পার্টি, যেই পার্টি থেকে উনি এমএলএ ছিলেন প্রথমে, সে পার্টি আসুক না আসুক দিলীপবাবু এমএলএ, সেটার কারণ হচ্ছে স্টেট ফরওয়ার্ড মানুষ তাকে পছন্দ হয়নি। আর নিজের জায়গা জমি সম্পত্তি বিবাহ যে উনি করেননি, সমস্ত কিছু ওই অঞ্চল লোকদেরকে উনি দিয়ে দিয়েছেন। আজকে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, এখন বাধারঘাট এলাকা দেখাশোনার দায়িত্ব আমার। প্রয়াত বিধায়কের কর্মী সমর্থকরা যেন ওনার অভাব অনুভব না করে তারই চেষ্টা করব ওই এলাকাটাকে দেখার জন্য। আর ওই পত্র বাধারঘাট অঞ্চলে মানুষের সুখ যাতে আমাদের কার্যকর্তারা সবসময় থাকেন, যাতে উনি নেই যে ফিলিংটা যাতে না হয়, সেটা হচ্ছে বড় বিষয়। ওই অঞ্চলে উন্নয়নের জন্য ওনার যা ইচ্ছা ছিল আমাকে বলেছে, উনি সেগুলি আমি করার একদম ইমানদারিতে প্রচেষ্টা করব, তবেই ওনার প্রতি আমার প্রতি। রাজ্য বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস বলেন, আক্ষরিক অর্থে বিধায়ক দিলীপ সরকার ছিলেন একজন জননেতা। বিধায়ক দিলীপ সরকারের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে ছুটে যান বিধায়ক সুরজিৎ দত্ত, সুদীপ রায় বর্মন, আশিস সাহা, বিজেপি নেতা অলীক মজুমদার, তাছাড়া প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন, সুবল ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব। দিলীপ সরকারের বাড়িতে বসেই বিধায়ক সুরজিৎ দত্ত বলেন, আমি মর্মাহত, দুঃখিত। দরিদ্রের জন্য কাজ করা, গরিবকে অন্ন দেওয়া সবই করত দিলীপ। মর্মাহত, প্রচণ্ড দুঃখী আমি। ওনার যে আদর্শ ছিল প্রত্যেকটা মানুষের জন্য, উনি এগিয়ে আসতেন এই যে আদর্শ। আমরা অল ত্রিপুরায় 15-20 জন একসঙ্গে কাজ করতাম, প্রত্যেকের আদর্শই এক, দরিদ্রের জন্য করা, অসহায়রে অন্ন দেওয়া, এই ছিল আমাদের প্রতিজ্ঞা। আমিও করি, এও করত। সদ্য বিজেপি ত্যাগ করে কংগ্রেসে যোগ দেওয়া কংগ্রেস নেতা সুবল ভৌমিক বলেন, দিলীপ সরকারের মৃত্যুতে মূলত ক্ষতি হয়েছে গরিব মানুষের, কারণ দিলীপ সরকার বরাবরই ছিলেন গরিবদের পাশে। তিন লাইন নিয়ে চিন্তা করতেন না, যে কোনো মানুষ আসতেন, গরিব দুঃখী সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। সবচেয়ে বেশি মর্মাহত হয়েছেন গরিব অংশের মানুষ, খেটে খাওয়া মানুষ, কারণ সব ধরনের সাহায্য করেছেন উনি। প্রত্যেকটা মুহূর্ত, জীবনের প্রতিটা মুহূর্ত মানুষের সেবা করতে গিয়ে ওনার জীবনটা গেছে। ওনার মতো এত জনপ্রিয় বিধায়ক বা জনপ্রিয় নেতা আমি খুব কমই দেখেছি, তিনি একদম সাধারণ মানুষের সঙ্গে আছেন আজকের দিনে। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, প্রয়াত দিলীপ সরকার ছিলেন একজন ভালো মানুষ ও ভালো সংগঠক, তিনি ছিলেন দলের ঊর্ধ্বে। দিলীপ বাবুজি কো মে বহুত সাহসে খুদ ভি জানতা হুঁ, আর দিলীপ বাবুজি ওয়াজ আ গুড ম্যান, আ গুড লিডার, অনেস্ট ম্যান। আর হাম লোক এক পার্টি মে না ভি হোক, লেকিন কংগ্রেস পার্টি নে হামেশা উনকো বহুত দিল সে চাহা হ্যায়। ও ভি লাইফ লং কংগ্রেস মেম্বার থে, লাস্ট মে নেই থে, লেকিন উসকা কুছ ও মূল্য নেই হ্যায়, ক্যুঁকি হাম সব দিলীপ বাবু কো প্যার করতে থে। আর অ্যাজ এ কংগ্রেস প্রেসিডেন্ট মে ইয়াহাঁ আয়া হুঁ, হামনে কল চিঠি। দিলীপ সরকারের মরদেহ তার বাড়িতে যেতেই কান্নায় ভেঙে পড়েন এলাকার গরিব মহিলারা। যখনই যাইতে আমরা লাগে আর থাকবো কিনা, তাই না
আমরা এরকম ভাবে রাখছে নিজের ছেলে মেয়েতে বেশি দেখশন করে রাখছি। আমরা দুনিয়াতে একা হইয়া গেছি, আমরা যে কোনো সাহায্য যে কোনো কথা আমরা সান্ত্বনা দিচ্ছি। এদিকে বিধায়ক দিলীপ সরকারের মৃত্যুর পর বাধারঘাট কেন্দ্রে পরবর্তী প্রার্থী কে হবেন তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। এদিন এমবিবি বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপির পশ্চিম জেলার সভাপতি মানিক দাস বলেন, কে পরবর্তী প্রার্থী হবে বাধারঘাট কেন্দ্রে তা স্থির করবে দল, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। কিন্তু এটা তো সংবিধানের কথা, পাকা হয়েছে আবার কেউ না কেউ আসবে, দেখবো ওনার যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ করার জন্য আমরা এলাকাবাসী তাছাড়া এই বাজারঘাটবাসী আমরা চিন্তাধারা করব, ওনাকে ঝুমুর দিলীপ সরকারের স্বপ্ন পূরণ করতে পারে সেটার দিকে আমরা লক্ষ্য রাখব। এই মুহূর্তে কি কারোর নাম আপনাদের? না না, এটা দল সিদ্ধান্ত করবো হাইকমান্ড, এটা কারোর এরকম নাম নেই। দিলীপ সরকার যে একজন জননেতা ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই শোকাহত বিধায়কের মৃত্যুতে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।